2000 とか。글쎄. 아, 둘다 তো রিজেক্ট তোর পাশ নাকি কমপ্লিট, নাকি? ওখানে ফেল দেখায় কেন? মেল দেখে কেন ছবি তুলে দে? 21 শর্তে 21 ফেব্রুয়ারি, তাই না? এই দেখ, ইয়া এটা কি দিছিস? প্রিন্টেড এইভাবে তো আসে ভাই, কেন? মারো বুঝে মারো। পি বড় হতার যে কারণে প্রিন্ট এফের পি, আবার প্রিন্ট এফের পি, এই পি কি বড় হাতে লেগে বুঝে জেনে? হ্যাঁ বড় হাতের লেখা এখানে। আরে আমি বারবার বলতেছি পি বড় হাতের দিছে। খালি এগুলোই ভুল হয়। আচ্ছা দেখছো, এর কথা তোমরা গুরুত্ব দাও না, এ কিন্তু ভালো কথা বলছিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে, এবার হয়েছে। 12 ইন্টার, আবার 12 দিব। হ্যাঁ 12 হয়েছে, হয়েছে দি, আবার ইন্টার। ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ তারপরে হয়েছে, তারপর শেষ হয়েছে। এবার নেক্সট কাম দেখ, হইলে সবার খুশি লাগে। হ্যাঁ এবার আমি নেক্সট প্রবলেমটা দেখাচ্ছি। আমি কি সবাই শোন, হ্যালো, হুম বল, কজন আছে? একজন কে চলে গেছে? সবাই আছে, কি তানজিলা চলে গেছে, শিব চলে গেছে। আচ্ছা আমি কিবোর্ড থেকে একটা ডিজিট এন্টার দেব, দেওয়ার পর সেটা চেক করব ভাউল নাকি কনসোনেন্ট। বোঝা গেছে? ভাউল কোনগুলো? ও তুই আসছিস, ঘুমাস নেই? যাবে হোকা, বুঝতে গেল। আচ্ছা এখন আমি কোডটা করি, ইনক্লুড stdio ডট এস, কে জানে লিখছিল স্টুডিও, ওই যে নাম কি তানজিলা? আরে তুই না, তোর বন্ধু, ওর নাম কি? আমার বন্ধু কেটে, আমার বন্ধু, আরে মোটার নাম খেলোয়াড় স্টুডিও লিখছিল। আচ্ছা এবার দেখ, আমি কি চাচ্ছি, আমি একটা সংখ্যা চাচ্ছি না, এ বি সি ডি চাচ্ছি না, তাহলে আমার কি লাগবে এখানে? ইন্টিজার তো লাগবে না আমার। ইন্টিজার কি? ইন্টিজার শুধুমাত্র 1 2 3 4 এগুলোই করে না? আমি তখন ক্যারেক্টার চাচ্ছি, এ বি সি ডি এগুলো ইনসার্ট দেবো, তাহলে আমার ভেরিয়েবল হবে ক্যারেক্টার টাইপের না, ক্যারেক্টার, আচ্ছা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল লাগবে। এখন একটা ভেরিয়েবলের নাম নেই এ, তাহলে আমি এ নাম আসিয়া, আসিয়া, হ্যাঁ দিলাম আসিয়া, আসিয়া অসীম, তারপর আসিয়া দিলাম। এখন ভেরিয়েবলের নাম আসিয়া, ভেরিয়েবলের টাইপ কি? ক্যারেক্টার। ভেরিয়েবলের নাম আসিয়া, ভেরিয়েবলের টাইপ ক্যারেক্টার। এখন এখানে দেখি ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি আছে এখানে দেখা যাচ্ছে? পার্সেন্টেজ পার্সেন্ট সি সি মডুলাস সি দিতে হয়। আচ্ছা যদি একটু অন দা মডুলাস সি, আচ্ছা ছবি তুল, হ্যাঁ ছবি তুল, ক্যারেক্টারের জন্য মডুলাস সি আমি দিয়ে দেব, সমস্যা নেই। ক্যারেক্টারের জন্য মডুলাস সি, তাহলে আমি যখন ইনপুট নেব অবশ্যই আমার মডুলাস সি দিয়ে ইনপুট নিতে হবে। ইন্টিজারের জন্য কই দিছিলাম? মডুলাস ডি নিছিলাম ইন্টিজারের জন্য। হ্যাঁ তারপরে ফ্লোটের জন্য মডুলাস এফ নিছিলাম, তারপরে ডাবলের জন্য মডুলাস এল এফ নিছিলাম, ক্যারেক্টারের জন্য মডুলাস সি নেব। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে আমি প্রথমে একটা প্রিন্ট করি, কি প্রিন্ট করব? ইন্টার এ
ক্যারেক্টার ইন্টারের ক্যারেক্টার অবশ্যই সেমিকোলন দেব এখন ইন্টার করব কিভাবে স্ক্যানাপ করি কি চাচ্ছি ক্যারেক্টার যেহেতু তাহলে ভিতরে দেবো মডুলাস সি এবং সেইটা ডাকবো কিসের ভিতর এন্ড আসিয়া আসিয়া ভেরিয়েবলের ভিতর আসিয়া ভেরিয়েবলের ভিতর আচ্ছা একটা ক্যারেক্টার রাখবো ঠিক আছে কোন ক্যারেক্টারের জন্য কি হবে সেটা আমি কিভাবে বুঝবো ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি এখানে তো লেখা আছে ডাটা টাইপ ইন্টিজারের জন্য ইন্টিজারের জন্য মডুলাস ডি শর্ট এর জন্য মডুলাস ডি লং এর জন্য মডুলাস এ আচ্ছা আচ্ছা মডুলাস সি ফ্লোটার এফ ডাবল এল এফ লং ডাবল বড় তল এল এফ তারপর দেখি এটাতে দিয়ে দেব তাহলে আমার আশিয়ার ভিতর আমি একটা ভেরিয়েবল মানে একটা একটা ক্যারেক্টার ইনসার্ট নেব নিয়ে এবার সেটা চেক করবো ভাওল কি কনসোনেন্ট আগে এটা আমি রান করি ইন্টারে ক্যারেক্টার আমি এ ইনসার্ট নিলাম এখন ইন্টার দিলে এখানে দেখাবে দিস ইজ ভাওল ঠিক না এখন আমি কাজ করি এটাও একইভাবে ইফ এলসের মাধ্যমে করতে হবে ইফ এখন একটা নতুন জিনিস শিখবো আমরা সবাই দেখ খেয়াল করি আমি আগে বলছি নতুন জিনিস শিখবো ইফ আসিয়া সমান সমান সবাই খেয়াল করতেছে তো যদি এ হয় আচ্ছা আমি এখানে একটু এখানে লিখি যদি আশের ভিতর যে ডিজিটটা ইনসার্ট করবো সেটা যদি এর সমান হয় তাহলে ভাওয়াল দেখাবে অথবা যদি ইর সমান হয় তাহলে ভাওয়াল দেখাবে অথবা যদি আই এর সমান হয় ভাওয়াল দেখাবে ওর সমান হলে অর ইউ এর সমান মানে সবগুলো সমান তো একসাথে হচ্ছে না হচ্ছে কি সবগুলো সমান একসাথে মানে ফার্স্ট ওয়ার্ডটা এ ই আই ও ইউ এর মধ্যে থাকতে হবে তাহলে ওটা হ্যাঁ তাহলে সেটা ভাউল না এভাবে তাহলে সেটা ভাউল এখন এটা তো সবগুলো সমান একসাথে হতে পারে না পারে কি না এর তো যে কোনো একটা সমান হবে ঠিক না হয় এর সমান হবে অথবা ই এর সমান হবে অথবা আই এর সমান হবে অথবা ও এর সমান হবে অথবা ইউ এর সমান হবে এখন আমি বলছি না অথবা অথবা কারণ অথবার বাংলা ইংরেজি কি অর এর ভিতর অর দিতে হবে এখন অর চিহ্ন দিতে হবে এইভাবে এই চিহ্নটা কোথায় আছে কিবোর্ডে বিলাল ভাই চারটা লিখে দিবি এই তো এই পাঁচটা লিখে দেব আমি একটা তো লিখছি আর চারটা লিখছি হ্যাঁ চা আমাদের এটা তো মনে কেস সেনসিটিভ না আবার তো বড় হাতেরও তো দেওয়া লাগবে হ্যাঁ হতে পারে আমি আগে একটা করে দেখাচ্ছি এখানে অর অর চিহ্নটা কোথায় আছে সবার কিবোর্ডে এন্টারের উপরে দেখা যাচ্ছে ব্ল্যাক স্ল্যাশ আছে ব্যাক স্ল্যাশ আছে এন্টারের উপরে কিবোর্ডে এন্টারের উপরে হ্যাঁ ব্যাক স্ল্যাশ আছে আমি এখানে দেখাচ্ছি একটু শিফটে ধরে দিলে হয়েছে অর চিহ্ন আছে শিফটে ধরে দিলে দেখছি তো সবাই হ্যাঁ দেখছি ইন্টারের উপরে এই চিহ্নটা এখানে শিফট চেপে এটা দুইবার দেব শিফট চেপে এটা দুইবার দেব আমি তাহলে আসিয়া যদি এ এর সমান হয় অথবা আসিয়া যদি ই এর সমান হয় অথবা আসিয়া যদি আয়ের সমান হয় অথবা ও ইউ ফার্স্ট হলো না এটা এত বড় লিখতে হবে এ আই ও ইউ ফার্স্ট হলো না সবগুলো লিখতে হবে হ্যাঁ অবশ্যই সবগুলো লিখতে হবে নাহলে তো এই পাঁচটা মানে যেটা দিয়ে না চলতেছে যেটা দিয়ে কাজ করা হয় সেটাই লিখবো না সবগুলো লিখবো এখানে কি হচ্ছে আচ্ছা এটা আমি বলেছি এটা আমি পরে দেখাই দেখ আসিয়া সমান যদি এর সমান হয় তাহলে কি দেখাবে কি প্রিন্ট করবে প্রিন্ট এফ ভাওয়েল
এখন ডাবল ইকুয়াল কেন দিলাম? আমি কি বললাম ভাওয়াল বানান কি? যাই হোক, ডবল ইকুয়াল মানে কি বললাম না, যদি একটা সমান দিতাম এ সমান বি দিতাম, তাহলে বি এর যে মানটা সেটা এর ভিতরে ঢুকে যাবে, এর ভিতরে চলে যায়। আর যদি ডাবল দুটো সমান দিই তাহলে দুটার ভিতরে কম্পেয়ার করতেছে দুটো একই কিনা। ঠিক আছে, ওই জিনিসটাই এখানে চলে আসছে আবার এই আই ও ইউ এর মধ্যে। না এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা কম বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে এটা দেখাচ্ছি। যদি 80 এর ভিতর যেটা দেবো সেটা যদি এর সমান হয় তাহলে সেটা ভাওয়াল দেখাবে, অথবা এলসিফ, এখানে দেখবো এলসিফ। এলসিফ মানে কি? অথবা যদি 80 আর যদি ইয়ার সমান হয় তবে কি দেখাবে? তারপরও দেখাবে কিন্তু ভাওয়াল দেখাবে, ভাওয়াল দেখাবে। আর এটা কপি করে সবগুলাই ভাওয়াল দেখাবে, করো এক এক সাথে করে ফেলো, বোঝাই তো যাচ্ছে। হ্যাঁ এই নে করো তো, খালি পেছাও করবে। এখানে দেখি যদি আসিয়া যদি এর সমান হয় ভাওয়াল হবে, এলসিফ মানে এটা যদি সত্য না হয় তখন কাজ করবে এটা, যদি এটাও সত্য না হয় তাহলে কাজ করবে এটা, এটাও যদি সত্য না হয় তাহলে কাজ করবে এইটা, যদি সেটাও কাজ সত্য না হয় তাহলে কাজ করবে এটা। এখানে কিন্তু পাঁচটা শর্ত দিয়ে দিচ্ছে আমি, একটা সত্য না হলে আরেকটা কাজ করবে, যদি কোনোটাই কাজ না করে তাহলে কি হবে? যদি এখানে পাঁচটার ভিতরে একটা সবগুলোই মিথ্যা হয়, একটাও যদি সত্য না হয় তাহলে এখানে এলস দেব, এটার কোনো শর্ত দেব না আমি। এখানে একবার প্রিন্ট করে দেব কনসোনান্ট, কনসোনান্ট ক্লিয়ার? যদি যেটা ইন্টারপ্রেট করব সেটা যদি এইগুলোর সাথে পাঁচটার সাথে সত্য হয়, যে কোনোটার সাথে সত্য হয় তাহলে সেটা প্রিন্ট করবে, যদি একটাও সত্য না হয় তাহলে এটা প্রিন্ট করবে। রান করি, এখানে কি ভুল দেখাচ্ছে? আচ্ছা এখানে তো এটা এটা কি, এটা একটা স্ট্রিং না? এটা আমার অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে, এইগুলো আমার ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। কারণ কি, এ ই আই ও এগুলো তো আমার স্ট্রিং, এগুলো তো ভেরিয়েবল না, ভেরিয়েবল এখানে কি আসিয়া নামটা, কিন্তু এগুলো হচ্ছে আমার স্ট্রিং, এগুলো আমার ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। এ ই আই ও এখন রান করি, এটাও লাগবে না, এটা তো কোডের বাইরে। এই যে ইন্টারে ক্যারেক্টার, আমি এখানে এ দিলাম, কি দেখাবে? কনসোনেন্ট দেখাবে, এইখানে কোথায় জানি ভুল হয়েছে, দাঁড়াও এক সেকেন্ড সিঙ্গেল কোটেশন দিয়ে দেখি। সিঙ্গেল কোটেশন দিতে হবে, এটা জাভাতে একটা ডাবল হচ্ছে দুইটা, আরে ওটা না, সিঙ্গেল কোটেশন দিয়ে কি বোঝাচ্ছে আর ডাবল কোটেশন দিয়ে কি বোঝাচ্ছে? দুইটা দিয়ে স্ট্রিং বোঝাচ্ছে, দুইটা দুই কাজে ব্যবহার করা হয়, জাভার ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না, কিন্তু সি তে আছে এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে। সি জাভাতে সিঙ্গেল ডাবল যে কোনো একটা দিলেই হবে, কিন্তু সি তে সব জায়গায় এই ভিতরে সিঙ্গেল কোটেশন দিতে হবে। এখন যদি দিই আমি, কিন্তু আমরা যখন এ দিলাম কি দেখাচ্ছে? ভাওয়াল। যদি এখানে বি দিই, যদি বি দি তাহলে কি এখানে এটার সাথে ম্যাচ করবে? করবে না। এটার সাথে ম্যাচ করবে,
এটা আসলে এই পাঁচটার ভিতরে কোনোটার সাথে ম্যাচ করবে না, তখন এখানে কনসোনেন্টটা প্রিন্ট করে দেখাবে। কনসোনেন্ট বুঝা গেছে ব্যাপারটা, কনসেপ্টটা বুঝা গেছে? এখন যদি কনসেপ্টটা বোঝা যায় থাকে, এই যে এই কাজটা যে করলাম এত বড় করে করলাম, তাই না? বারবার প্রিন্ট করছে, ভাওয়াল প্রিন্ট ভাওয়াল প্রিন্ট ভাওয়াল প্রিন্ট ভাওয়াল বারবার করতেছে না, এই জিনিসটা আমি এক লাইনে করা যাবে, সেটা আমি এখানে করতেছিলাম। এই যে ইফ যদি এটা এর সমান হয়, অথবা যদি এর সমান হয়, এর সমান হয় আর সমান হয়, এই যে যদি এখানে কিন্তু অর দেওয়া, এটা কিন্তু এন্ড না, এন্ড মানে কি দুইটারই সমান হতে হবে। এখানে মাঝখানে অর চিহ্ন দেওয়া মানে হয় এই এক যে কোনো একটা সত্য হলে এখানে দেখাবে, যদি এর সমান হয় অন্যগুলো চেক করার দরকার নাই, যদি এর সমান না হয়, যদি ই এর সমান হয় তাহলে বাদ বাকি গুলো চেক করার দরকার নাই, এই কাজগুলো করবে। যদি হয় তাহলে এখানে প্রিন্ট করবে কি ভাল প্রিন্ট করবে এখানে, এলস বলছিস কালকে চকলেট খাবো, খেয়াল কর। এই যে এত বড় কাজ, এতখানি কাজ, এত বড় না করে আমি এটা এইটুক লাইনে করে ফেললাম, তাহলে কি আমার কাজ ছোট হয়ে গেল না? এত বড় কাজটাকে এত বড় না করে আমি দুই লাইনে করে ফেললাম, কাজ ছোট হয়ে গেল না, কিন্তু আমার কাজ কিন্তু ঠিকই হবে। রান করি যদি এ দিলে ভাবলে দেখাবে, যদি অন্য কিছু দিই তাহলে সেটা কনসোনেন্ট দেখাবে। বুঝা গেছে? আচ্ছা তাহলে আমার এইটার দরকার না, এটা আমি কমেন্ট করে রাখছি। দেখা গেছে কমেন্ট করছে কিভাবে, স্ল্যাশ স্টার দিয়ে শুরু করছে এবং স্টার স্ল্যাশ দিয়ে শুরু করছে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু রান হচ্ছে না, এটা মাল্টিপল, এই জন্য এটা মাল্টিপল লাইন কমেন্ট করছি, এটা কিন্তু রান হচ্ছে না, এটা কাজ করতেছে না। এই কাজটা কি কোনো মানে প্রশ্ন আছে, এই যে এই কাজটা যে করলাম এর ভিতর কোনো কারোর প্রশ্ন থাকলে তাও করতে পারিস, মানে এতটুকু হচ্ছে শর্টকাটে, তাই না? হ্যাঁ, এই যে পুরো কাজটা করলাম এখানে, এটা শর্টকাট হলো এটুকু। ও তাহলে এখানে ভাওয়েল আবার নিচে আছে, এলসতে শর্টকাটই সহজ, শর্টকাটটা সহজ, কারণ শর্টকাট আমার লিখতে হচ্ছে কম, আমার জায়গা লাগছে কম, আমার পিসির মানে মেমোরি লাগতেছে কম। তাহলে আমি এ থেকে ইউ পর্যন্ত ভাওয়েল যেগুলো সেগুলো ইফ দিয়ে শুরু করলাম, এখানে এটা হচ্ছে আমার ভাওয়েল, আমার আসিয়া ভেরিয়েবলটার ভিতর আমি একটা ডিজিট নিছি, ঠিক আছে, একটা ডিজিট নিছি, একটা ক্যারেক্টার নিছি, সেই ক্যারেক্টারকে চেক করতে হবে। অনেক সহজ, ও তো বোঝেনি, তুই খালি মনে রাখবি এ ই আই ও ইউ, এই পাঁচটা লিখতে হবে একই নাম দিয়ে, শেষ। ওকে বোঝেনি, ওয়েট করো, এটা মনে রাখলেই হবে। এখানে চেক করতেছে সেটা আসিয়ার ভিতরে যেটা নিয়েছিলাম ক্যারেক্টারটা এর সমান কিনা, যদি সমান না হয় তখন পরেরটা চেক করবে এর সমান কিনা, যদি এটাও সমান না হয় তাহলে আই চেক করবে সেটা সমান কিনা, যদি সেটাও সমান না হয় ও চেক করবে নাহলে ইউ চেক করবে, যদি এর তো কোনোটাই সমান না হয়, কোনোটা সমান না হয় তাহলে তার ভাওয়াল প্রিন্ট হবে না, তখন এলস এর ভিতরে ঢুকে যে কনসোনেন্ট প্রিন্ট হবে। আচ্ছা বোঝা গেছে? আচ্ছা এখানে অর এই জন্য হচ্ছে দুইটা লাইন, হ্যাঁ, আর এন্ড এর ক্ষেত্রে কি হতো, ডাবল এন্ড, এন্ড যদি আমি এন্ড দিতাম তাহলে ডাবল এন্ড, কিন্তু এখানে এন্ড দেওয়া যাবে না, কারণ এখানে এন্ড দা দিলে প্রোগ্রাম ভুল হবে, এইটাতে তো এন্ড দেওয়া যাবে না, অন্য ক্ষেত্রে। এইটা কি সব বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি, তখন হ্যাং বাধে,
আরজে দিলে হ্যাঙ্গার বাঁধে না, আসাদ দে তাহলে তোরে আসাদ দেব, তোরে ল্যাপটপে আসাদ দেব মনে সবাই। এই যে লিংক দিছি আমি গ্রুপে, প্রবলেম সলভিং এর একটা লিংক দিছি, এখানে যে সবাই রেজিস্ট্রেশন করবি আগে প্রথম থেকে শুরু করবি, প্রথমে কি দেওয়া আছে আমি একটা প্রবলেম সলভ করে দেখাচ্ছি। এবার দেখি এখানে লেখা আছে কি, রিড টু ভেরিয়েবল এ এন্ড বি, মানে এ এন্ড বি নামে দুইটা ভেরিয়েবল নেব এবং সেই দুইটাকে এন্ড মেক দা সাম অফ দোজ টু ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল যোগ করব, করে সেটাকে আমি এক্স এর ভিতর রাখব। এখানে বলা আছে ঠিক আছে কি করতে হবে, এখানে বলে দেওয়া আছে। আচ্ছা এবং এখানে দেওয়া আছে প্রিন্ট এন্ড লাইন, শেষে কিন্তু নিউ লাইন দিতে হবে, এটা আমি দেখাই দিচ্ছি। তাহলে এখানে কি আছে, ইনপুট ফাইল কন্টেন্ট টু ইন্টিজার নাম্বার, মানে দুইটা ইন্টিজার নাম্বারে আমি ইনপুট নেব, এখানে বলা আছে। আউটপুটে কি আছে, তিনটা লেটার এক্স, বড় হাতের এক্স লিখতে হবে, আপার কেস বড় হাতের এক্স লিখতে হবে, তারপর একটা সমান ব্ল্যাঙ্ক স্পেস আসবে, তারপর সমান ইকুয়াল সাইন আসবে, তারপরে আবার আর একটা ব্ল্যাঙ্ক স্পেস আসবে এবং তারপর এক্স এর মানটা প্রিন্ট হবে। এই যে এখন স্যাম্পল ইনপুট দিয়ে দিছে, আমি যদি 10 এবং 9 ইনপুট করি তাহলে আউটপুট দেখাবে কি, এক্স 19 তারপর একটা স্পেস সমান স্পেস তারপর 19, বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ, দুটো সংখ্যা যোগ করতে বলছে, মানে সহজ কথাই। তাহলে প্রোগ্রামটা আমি করে দেখাচ্ছি সবাইকে, খেয়াল করবি। এখানে করে দেখাচ্ছি ইন্টিজার কি কি বলছে, ভেরিয়েবল এ নিতে বলছে, বি নিতে বলছে এবং এক্স নিতে বলছে। এ বি তিনটা ভেরিয়েবল নিতে বলছে এবং তাতে দুইটা ইনপুট নিতে বলছে, জাস্ট দুইটা ইনপুট নিতে বলছে। তাহলে ইনপুট ইন্টিজার টাইপের জন্য কিভাবে ইনপুট নিব, তারপর দুইটা ইনপুট নিছি, এখন কাজকে আমার দুইটাকে যোগ করা, তাহলে x সমান a প্লাস b, এটা বড় হাতের x হবে না, কারণ ওখানে বলছে এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল প্রিন্ট করার সময় বড় হাতের x দিতে হবে, প্রিন্ট করার সময়। সাকিব কই রে ভাই, আসি ভাই, x এর ভিতর a প্লাস b বুঝতে আসছে, আস দেখ x এর ভিতর a প্লাস b নিলাম তাহলে যোগ হলো, এখন আমার কি কাজ, এখানে বলা আছে প্রিন্ট করতে হবে, তাহলে প্রিন্ট করি। আমি চলে যাই বুঝছিস, আর দাঁড়া এটা এটা করে শেষ করছি, এটা দেখা যায় প্রিন্ট এফ কি বলছে, এভাবে লিখতে হবে তাই না, আমি লিখি এক্স স্পেস সমান স্পেস, এখানে কিন্তু স্পেস গুলো ধরে, এখন স্পেস গুলো ঠিক করতে হবে, এক্স স্পেস সমান স্পেস না দিলে তো ভুল দেখাবে তাই না, হ্যাঁ ভুল দেখাবে। এখন কি দেব, মডুলাস ডি, এবং এখানে কি বলছে, প্রিন্ট এন্ড লাইন আফটার দা রেজাল্ট আদারওয়াইজ ইউ উইল গেট প্রেজেন্টেশন এরর, অবশ্যই আমাকে এন্ড লাইন প্রিন্ট করতে হবে, অর্থাৎ এখানে নিউ লাইন দিতে হবে, এন্ড লাইন নিউ লাইন, তাহলে এখানে কি দেব, এক্স এর মান প্রিন্ট করব ঠিক না। এখন এটাকে রান করি, এখানে কি কি ইনপুট দেওয়া আছে সেই ইনপুট গুলো দিই আমি, 10 এবং 9 9 10 9
এক সমান মানে ওখানে যা থাকবে সেটাই দিতে হবে ইনপুট, যা ইচ্ছা দেওয়া যাবে। হ্যাঁ না হলে ওখানে এগুলো স্যাম্পল দেওয়া, এগুলো আচ্ছা আচ্ছা, দশ এবং মানে আমি যেগুলো আমি যদি এবার নতুন যেগুলো ইনপুট নিব সেটাই নিব, মাইনাস দশ চার দিই, মাইনাস দশ এবং ফোর দশ মাইনাস সিক্স উত্তর দেখে তো ঠিক আছে না, মাইনাস সিক্স ঠিক আছে। আচ্ছা আমি যদি আমার উত্তর নিয়ে কোড নিয়ে সন্তুষ্ট থাকি তখন আমার কোডটাকে সাবমিট করতে হবে, এই যে এর ভিতরে এই যে সাবমিট লেখা দেখা যাচ্ছে এখানে, সাবমিটে ক্লিক করব, এখান থেকে এখানে সি দেবো, যেহেতু আমরা সি প্রোগ্রাম করতেছি এখানে জাভা আছে, এখান থেকে সি দা ক্লিক করব, এই যে এখন সি সি ফরম্যাটটা কিন্তু চলে আসছে, চলে আসছে না। এখন আমার কাজ কি, ভিতর থেকে শুধু এটু কপি করব, এখানে জাস্ট এটুকু কপি করব, বাদ বাকি কিন্তু এখানে লেখাই আছে, যে আছে না, জাস্ট এইটুকু কপি করে এখানে বসাই দেবো, এইটুকু এসব লাগবে না আমার, এসব তো কমেন্ট করা, বসাই দিছি, দেওয়ার পর এখানে সেন্ড দিয়ে দেবো, সাবমিট করে দেবো। এখন সাবমিট করার পর আমার কোডটা হয়েছে কিনা এটা আমার দেখতে হবে, সাবমিশন দেখা যাচ্ছে এখানে, সাবমিশনের ভিতর অল এ ক্লিক করে আমি আমার সাবমিশন গুলো দেখতে পারবো, এই যে অ্যাকসেপ্টেড, কোডটা আমার ঠিক আছে। বাবা তুই কতগুলো করছিস, 30টা করা আছে, বুঝছ না, রং অ্যানসার দেখা যাচ্ছে, অ্যাকসেপ্টেড। এইভাবে সবার সবার কাজ হচ্ছে এইখান থেকে প্রবলেমস এর ভিতর থেকে প্রবলেমস এ গিয়ে হচ্ছে বেসিক বিগিনারে ফার্স্টটা প্রবলেম করে নাও, আচ্ছা প্রথম থেকে ফার্স্টটা এক্সট্রিমলি, আচ্ছা প্রথম ফার্স্টটা, আচ্ছা এটা কোনো অ্যানসার থাকে না এখানে, না এখানে কোনো অ্যানসার থাকে না, এখান থেকে প্রথম ফার্স্টটা করা, এটা সহজ জিনিস বললাম না, যোগ বিয়োগ এসবই, এই প্রথম পাঁচটা তুই হচ্ছে করছিস ভয়েড মেন দিয়া, কিন্তু এখানে তোর ইন্টিজার মেন দিয়ে করাছ, তাহলে তো প্রবলেম হবে না, আমি পেস্ট করলাম কোডটা তখন কি আমি ইন্টিজার মেন পেস্ট করছি না, জাস্ট মানে তুই নিচে টু, আমি জাস্ট এই ভিতরের টুকু পেস্ট করছি, ভিতরের টুকু, এই যে এইখানে এই টুকু কই, এই যে ভিতরে এই টুকু পেস্ট করছি এইগুলো, আচ্ছা ও হ্যাঁ এইটাতে বলছিল ভয়েড মেন থাকলে রিটার্ন জিরো হবে না, হ্যাঁ এখানে দেখ ইন্টিজার মেন থাকলে রিটার্ন জিরো, রিটার্ন জিরো দিয়েছে, তার জন্য রিটার্ন জিরো, ভয়েড মেন এ আমি কোনো রিটার্ন করিনি, ঠিক আছে জাস্ট ভিতরে টুকু প্রিন্ট করবি, পেস্ট করবি, করে সাবমিট দিলে কোডটা নিয়ে নেবে, ক্লিয়ার। আচ্ছা আমাদের ক্ষেত্রে আমরা কি সব জায়গাতে ভয়েড মেন দিয়ে লিখবো নাকি ইন্টিজার মেন দিয়ে লিখবো, এটা তোদের ব্যাপার, সেটা তোদের যা ইচ্ছা সেটা করবি। আচ্ছা আরেকটা কথা, আরে কথা ইন্টিজার মেইনে লাস্ট হচ্ছে রিটার্ন জিরো আছে, তাহলে ভয়েড মেইন দিয়ে লিখলে লাস্টে কি থাকবে রিটার্নের জায়গায়, না কিছু না, ভয়েড তো কোনো রিটার্ন নাই, ভয়েডে কোনো রিটার্ন হয় না, বুঝা গেছে, ঠিক আছে তাহলে, হ্যাঁ শেষ, হ্যাঁ তাহলে সবার হোমওয়ার্ক কি, এখান থেকে প্রবলেমস থেকে উড়ি থেকে হচ্ছে পাঁচটা, প্রথম পাঁচটা প্রবলেম সলভ করা, এখান থেকে অবশ্যই এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, আচ্ছা আচ্ছা সাবমিশনে হচ্ছে তোর অল এ ক্লিক করা লাগবে, তাই না, সাবমিশনে যে অল এ ক্লিক করলে রেজাল্ট দেখতে পারবো, ঠিক আছে, আর এইখানে তো সাবমিট করার জন্য এই সাইডে বাম দিকে ছিল, এই সাবমিট করার জন্য প্রবলেমস এ যাব, বিগিনার্স এ সাপোজ এজ এরিয়া অফ সার্কেল এজ সাবমিট এজ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আছে আচ্ছা ঘুমা, বাজার যা ঘুমা, ঠিক আছে আচ্ছা ঘুমা, সবাই ঘুমা।